বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তো আমরা বৃষ্টির জন্য এবং এখানে যে রেনোভেশন টুকটাক রেনোভেশন ছিল আমাদের জাতীয় উদ্যান, শুধু জাতীয় উদ্যান না, বরিশালের যে কটি যে যে সব জায়গায় জামাত করা হবে সব জায়গায় আমরা মোটামুটি আমাদের প্রস্তুতি কমপ্লিট। আমরা এখানে আপনারা দেখেছেন নতুন করে এখানে এখানে বাথরুম ছিল না, মুরব্বীরা যদি আসেন সিনিয়র সিটিজেন তাদের জন্য বাথরুম করা হয়েছে, এবং এখানে অজুখানা ছিল না, আমরা নতুন করে অজুখানা করেছি। তো টুকটাক যা রেনোভেশন ছিল বৃষ্টির জন্য টোটাল আমরা এখানে 8,000 থেকে 10,000 লোক নামাজ করতে পারবে, আমরা টোটালি প্রস্তুত। আমি নগরবাসীকে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং অগ্রিম বরিশালবাসীকে ঈদ মোবারক জানাচ্ছি। একই সাথে আমি ঈদ মোবারক জানাই। মূলত এটা বরিশালের শহরের প্রধান জামাতের জায়গা, এই জায়গাতে আমাদের সকল প্রস্তুতি আছে। এখানে সিটি কর্পোরেশন মূলত তাদের নেতৃত্বে কাজগুলো হচ্ছে, আমরা দেখে গেলাম প্রশাসন এবং সিটি কর্পোরেশন একেবারে একে অপরের সঙ্গে মিলিতভাবে এই কাজগুলো করছে। এখানে যেটি আছে বর্তমানে সেটি নামাজ পড়বার উপযুক্ত, তবে ভালোর তো শেষ নেই। আমরা ভাবছি যে ভবিষ্যতে এই জায়গাটিকে আরও কীভাবে উন্নত করা যায় সেটা আমরা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে আমরা অনুরোধ করবো, জেলা প্রশাসনও আছে। আর এই বিভাগের সবগুলো জেলাতেই সবগুলো উপজেলাতেই একেবারে প্রচুর আনন্দ উৎসাহের সাথে আমাদের ঈদের জামাত প্রস্তুত হচ্ছে, এবং একইভাবে আমাদের পুলিশ বিভাগের সহকর্মী যারা আছেন তারা তাদের তরফ থেকে নিশ্চিত বা নিশ্চিত্র নিরাপত্তা এটা প্রদান করবেন। আমরা মনে করছি যে আমরা সকলে মিলে এবারের যে ঈদ উদযাপনটা হবে সেটা অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আনন্দঘন হবে এবং অনেক বেশি প্রাণবন্ত হবে। বরিশালের প্রেক্ষাপটে আমাদের এইভাবে কোনো সুনির্দিষ্ট হুমকি ধামকির ভয় নেই, তবে আমাদের প্রস্তুতি সব জায়গাতে শতভাগ। আমাদের সবটা জায়গা সবগুলো ঈদের জামাত আমরা যাতে পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে থাকে সেই বিষয়ে সবাই মিলে কাজ করছি, ইনশাল্লাহ ভালো হবে আমাদের সব কিছু।